আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ওরাকল ডাটাবেস থেকে এসএমএস সেন্ড করতে হয়। এর জন্য আমাদেরকে কিছু কনফিগারেশন করতে হবে। এসএসএল এসিএল ক্রিয়েট করতে হবে, এসিএল প্রিভিলেজ অ্যাড করতে হবে এবং অ্যাসাইন এসিএল যে আইপিতে, হোস্ট আইপি থেকে আমরা এসএমএস টা পাঠাবো সেই আইপিটা আমরা এখানে ইউজ করবো। যে ইউজার থেকে আমরা ইউজারকে প্রিভিলেজ দেব সেই ইউজারটা আমরা এখানে অ্যাড করবো প্রিন্সিপালে, অ্যাজ ইট ইজ। যে ইউজার আমরা ক্রিয়েট করবো সেখানে ক্রিয়েট এসএসএল, ক্রিয়েট এসিএল সেই ইউজারটা আমরা প্রিন্সিপালে অ্যাড করবো। তো ফার্স্ট অফ অল আমাদের আগে যদি কোনো এসএসএল থেকে থাকে আমরা একটু চেক করে নিই। এখান থেকে আমাদের এখানে আগে নেই, আমরা এখন নতুন করে ক্রিয়েট করবো। তো সেক্ষেত্রে আমাদেরকে ড্রপ করার দরকার হবে না, আমরা এখান থেকে ক্রিয়েট করবো। রান, ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু চেক করে আসি আমাদের আসলে ক্রিয়েট হয়েছে কিনা। আমাদের এখন আছে টার্গেট, এখন আমরা নতুন করে আবার করি, রান করি। যে আমাদের এখানে দুটা টেস্ট প্রিন্সিপাল হিসেবে মানে ইউজারে দুটা এসএসএল এসিএল ক্রিয়েট হয়ে গেছে কানেক্ট অ্যান্ড রিসলভ হিসেবে। তো এখন আমরা হচ্ছে যে ইউজার থেকে আমরা এসএমএসটাকে সেন্ড করব সেই ইউজারে আমরা হচ্ছে একটা এক্সিকিউশন দিব, ইউটিএল এইচটিটিপি টেস্ট রান করলাম, এক্সিকিউট করে দিলাম। যে কাজটা আমরা করেছি এতক্ষণ সেটা হচ্ছে সিস থেকে করেছি। তো আমরা এই এসএসএল এর যে আইপিটা আপনারা আমি হচ্ছে এখানে ইউজ করতেছি হচ্ছে 8x soft, এদের এসএমএস এর আমরা ইউজ করতেছি, এপিআইটি ইউজ করতেছি এসএমএস এর জন্য। সেক্ষেত্রে ওনাদের আইপিটা এসএসএল ইউআরএলটা হচ্ছে আইপি বেস আইপি API.PHP। তো এখানে এসএমএস টাকে যেভাবে কল করছে, এসএমএস এর ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার অ্যান্ড মেসেজ এই প্যাটার্নে কল করছি আমরা, অ্যাজ ইট ইজ একই প্যাটার্নে এখানে আমরা কল করেছি। তো আমরা প্রথমত হচ্ছে আমরা এই দুটা এক্সিকিউট করব, একটা হচ্ছে এসএসএল ক্রিয়েট প্রিভিলেজ অ্যাড অ্যাসাইন এসিএল এবং গ্রান করব, এক্সিকিউশনটা করব। যাব আমরা অবজেক্টে, যে অবজেক্টে হচ্ছে আমাদের টেস্ট টেস্ট ইউজারে যাব। টেস্ট ইউজারে গিয়ে যেহেতু আমরা টেস্ট ইউজারে এক্সিকিউশন প্রিভিলেজটা দিয়েছি, আমরা এখান থেকে হচ্ছে এটাকে রান করব, রান করে দিয়েছি। আমরা একটা ডিফল্ট আইডি এখানে সেট আপ করে দিয়েছি, ডিফল্ট আইডি আমরা সেট আপ করে দিয়েছি এখানে। তো আমরা এখানে ডিফল্ট না, আমরা এটা প্যারামিটারের মাধ্যমে পাস করব পরে। আমরা এখন দেখাবার জন্য সিঙ্গেল এসএমএস কিভাবে পাঠাতে হবে সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। তো এখানে রিসিভারের জন্য আপনাকে মোবাইল নাম্বারটি ইউজ করবেন, মোবাইল নাম্বারটা আপনি যদি একাধিক হয় তাহলে কমা কমা দিয়ে ইউজ করবেন। এক্ষেত্রে আমি একটা টেক্সট এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে আপনি মোবাইল নাম্বারকে কমা দিবেন বা সেপারেটর অথবা নিউ লাইন হিসেবে স্পেস থাকতে হবে। যেমন এইভাবে আপনি এই ফরম্যাটে আপনি মোবাইল নাম্বারগুলো ইউজ করতে পারেন। আপনার 11 ডিজিট হতে হবে অবশ্যই। তো দেন মেসেজ মেসেজ টেক্সটটা কি হবে সেটা আমরা এখানে লিখে দিলাম, ইংলিশটা, ইংলিশ এন্ড বাংলা দুটাই এসএমএস করা যাবে এখান থেকে, আমরা দুটাকে এসএমএস করতে পারবো এখান থেকে। যখন রিসিভার আইডি নট নাল হবে তখন আমরা হচ্ছে এই ইউআরএলটা এক্সিকিউশন হবে। ইউআরএলে আমি হচ্ছে ইউজার নেম, ইউজার হচ্ছে টাইম, আর পাসওয়ার্ড হচ্ছে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এপিআই এর ইউজার নেম আমি যেটা থার্ড পার্টির কাছ থেকে, এনটেকের কাছ থেকে আমি নিয়েছি,
পাসওয়ার্ড হচ্ছে তারা যেটা দিয়ে প্রোভাইড করতে হবে সেটা। বাকি সব এন্টিটিস থাকবে, পাসওয়ার্ডের পরে নাম্বার, রিসিভার, যা কিছু আছে সবই থাকবে, যে একইভাবে থাকতেছে। কারণ হচ্ছে রিসিভার আইডিটা হচ্ছে এখানে রিসিভার আইডি নাম্বার, নাম্বার মানে মোবাইল নাম্বার, আর মেসেজ, মেসেজ হচ্ছে কি মেসেজ আমরা টেক্সট করতেছি, দ্যাটস লাইক থিং, এই মেসেজটা এখানে যে টেক্সট আমরা দিচ্ছি এটাই আমার মেসেজ আকারে যাবে। তো পুরোটা এখন আমরা যদি এক্সিকিউট করি, এক্সিকিউট এক্সিকিউট দিলাম, এখানে আমাদেরকে একটু প্রবলেম হচ্ছে, যেখানে আমরা এখানে অ্যাম্পারসেন্ট ইউজ করেছি, অ্যাম্পারসেন্টের দরকার নেই আমাদের। পুরোটা আমরা এন দিয়ে দিলাম, একটা সাইপ এন দিয়ে দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। এসএমএসটা হচ্ছে সেন্ডিং এসএমএস, আমরা এখানে সেন্ডিং এসএমএস হিসেবে এখানে আমরা হচ্ছে যেমন প্রসিডিউরের বডিতে আমরা বলে দিয়ে আসছি এখানে যে আমরা কিভাবে এসএমএসটা কোন নাম্বারে যাবে। তো আমি যদি এখন এক্সিকিউট করি, এক্সিকিউট করলে আমার হচ্ছে এখান থেকে এসএমএস, এই থেকে ড্যাশবোর্ড থেকে এসএমএস 6টা আমার অ্যাভেলেবেল এসএমএস আছে, আমার এসএমএস কমে যাবে, 5টা হয়ে যাবে। আমি এখন একবার এক্সিকিউট করব, এক্সিকিউট সাকসেসফুলি কম্পাইল হয়েছে, চেক করব আমরা এখন মোবাইলটা। হ্যাঁ, আমার মোবাইলে এসএমএস চলে আসছে। এখন আমি যদি এখানে বাংলাটা ইউজ করতে চাই, বাংলা এসএমএস ইউজ করতে চাই, তাহলে আমি হচ্ছে এই এসএমএসটাকে আমি এটাকে হাইড করে দিয়ে হচ্ছে সেকেন্ড টাইম বাংলাটাকে আমি ইউজ করতেছি, আবার কম্পাইল করে দিচ্ছি এবং এটাকে এক্সিকিউট করতেছি। বাংলা এসএমএস টা আমার মোবাইলে সেন্ড হয়েছে। তো আমরা যদি বাংলা এবং ইংলিশ দুটাই যদি একসাথে সেন্ড করতে চাই, তাহলে আমরা হচ্ছে এই এসএমএস টাকে আমরা বাংলা এবং ইংলিশ আমরা দুটাকেই সেট করতে পারি। আমরা এখন এটাকে আবার কম্পাইল করে দিচ্ছি, আমরা এটাকে রান করবো, বাংলা এবং ইংলিশ সহ এসএমএস টা রান। বাংলা এবং ইংলিশ সহ আমার এসএমএস টা সেন্ড হয়েছে। তাহলে আমরা হচ্ছে আমার ফোন থেকে আমি এসএমএস গুলোকে আমি ফরওয়ার্ড করে নিয়েছি ফেসবুকে, ফেসবুকের মেসেঞ্জারে। দেখেন আমরা প্রথম যে এসএমএস টা করেছিলাম, দিস ইজ এ সিম্পল ইংলিশ টেস্টিং মেসেজ ফ্রম দ্য ওরাকল ডাটাবেস লাইক থিং, আমরা এটাকে ইউজ করেছি, দিস ইজ সিম্পল টেস্টিং মেসেজ। অ্যান্ড সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান সেকেন্ড ওরাকল, এটি ওরাকল ডেটাবেস থেকে একটি নমুনা ইংরেজি পরীক্ষার বার্তা, এটি ওরাকল ডেটাবেস থেকে একটি নমুনা ইংরেজি পরীক্ষার বার্তা। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দিস ইংলিশ অ্যান্ড বাংলা দুটো মিক্স করে, যেটা হচ্ছে আপনি দিস ইজ ইংলিশ টেস্টিং অর এটি ওরাকল ডেটাবেস থেকে নমুনা পরীক্ষার একটি ইংরেজি বার্তা লাইক। তো আমি আসলে আমাদের এই এসএমএস টা ডেটাবেস থেকে ফরওয়ার্ড হয়েছে, মানে এসএমএস টা মোবাইলে চলে গেছে, চলে আসছে। তো যেটা আমাদের ভিশনটা ছিল সেটা হচ্ছে ওরাকল ডেটাবেসে আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করে আমরা কিভাবে ডেটাবেস থেকে মেসেজ ফরওয়ার্ড করতে পারি। এখন আমরা যদি চাই যে মাল্টিপল এসএমএস আমরা প্রিন্ট করব মাল্টিপল নাম্বারে, তাহলে আমরা কমা কমা দিয়ে এখানে ইউজ করে তারপর প্রিন্ট করতে পারি।
এবং বাংলা এবং ইংলিশ দুটোই আমরা এখান থেকে প্ল্যান করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা যদি SMS থেকে যদি হোয়াইট স্পেস যদি রিমুভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিপ্লেস হোয়াইট স্পেস ব্ল্যাঙ্ক এই এটা ইউজ করলেই হয়ে যাবে। এখান থেকে যদি SMS থেকে হোয়াইট স্পেস যেগুলো আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেস যেগুলো আছে এগুলো রিমুভ করতে চাইলে আপনি এই ফর্মেটটা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে শুধুমাত্র HTTP জন্য। পরবর্তীতে আমরা HTTPS এর উপর একটা SMS এর জন্য ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।